বিএনপির প্রতিনিধি ছাড়াই বৃহস্পতিবার বৈঠক হয়েছে ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির। এর কারণ হিসেবে জানানো হয় অসুস্থতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেননি। আলোচনা শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু জানান, ভোটে অনিয়ম প্রশ্নে ঐক্য ফ্রন্টের জাতীয় সংলাপ হতে পারে 6 ফেব্রুয়ারি। একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দিনক্ষণ ঠিক করতে মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসে ঐক্য ফ্রন্ট। নির্ধারিত সময়ের আগেই এতে হাজির হন গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা। বিএনপি প্রতিনিধিদের অপেক্ষায় বিকেল 4টার বৈঠক শুরু হয় 5টায়। তারপরও তারা না এলে সীমিত পরিসরে শেষ হয় আলোচনা। পরে জামাত সহ কয়েকটি ইস্যুতে বিএনপির সঙ্গে দূরত্ব হচ্ছে কি না, এ প্রশ্নের জবাব দেন গণফোরামের সাধারণ সম্পাদক। আমি মির্জা ফখরুলের সাথে আলোচনা করেছি এবং উনি অসুস্থ, এই জন্য আসতে পারেনি এবং ওনাদের একটা আলোচনা চলছে অন্য বিষয়ে, সেই জন্য ওনাদের আসতে দেরি হয়েছে। আসার কথা ছিল ডক্টর মঈন খান এবং গয়েশ্বর বাবু, তো ওনারা একটা জায়গায় আটকে পড়েছেন, হয়তো নেক্সট মিটিংয়ে আমরা একসাথে বসে। আমরা প্রথমে যে অবস্থায় শুরু করেছি এখনও আমরা ঐক্য ফ্রন্ট এই একই জায়গায় আছি। বিএনপি নেতাদের অনুপস্থিতির কারণে এই বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও জাতীয় সংলাপের সম্ভাব্য তারিখ 6 ফেব্রুয়ারি ঠিক করেছে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। অস্থির হয়ে তাড়াহুড়া করে আমরা কোনো কর্মসূচি দিতে চাচ্ছি না, সম্ভবত বলছি 6 তারিখের দিকে আমরা সংলাপটা করব, এরপর আমরা নাগরিক সংলাপে যাব, এরপর আমরা নাগরিক কমিটি করব আপনাদেরকে নিয়ে। এর আগে 8 জানুয়ারির বৈঠকে বিএনপি মহাসচিব অংশ নিলেও ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।